জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন গলিগ্রাম গুসকরা রোড সংলগ্ন গ্রামের অসংখ্য মানুষ। এদিন বেলা ১১টা নাগাদ আচমকা জাতীয় সড়কের উপরে বসে পড়েন তারা। গ্রামবাসীদের দাবি ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রাম গুসকরা মোড়ে ফ্লাইওভার করতে হবে। কমবেশি আধ ঘণ্টা ধরে চলে ওই অবরোধ। তবে পুলিশি আশ্বাসে অবরোধ তোলেন গ্রামবাসীরা। এদিন গ্রামবাসীদের সাথে অবরোধে শামিল হয়েছিলেন আশপাশের ৪-৫টি স্কুলের বেশ কিছু শিক্ষকরা। আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, আটকে যায় হাজার হাজার গাড়ি। এলাকার সাধারণ মানুষ, চাষি ও শিক্ষকদের দাবি, আশপাশের ৪-৫টি স্কুলের ছাত্রছাত্রী ও কলেজ পড়ুয়ারা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। নিত্যদিন ওই কাটিং দিয়ে পেরিয়ে স্কুল কলেজে যায়। তাছাড়াও কৃষিকাজের জন্য পালিগ্রাম, মথুরাপুর ও অনুরাগপুর এই তিনটি গ্রামের মানুষকে নিত্য সড়ক পারাপার করতে হয়। ফ্লাইওভার না থাকায় নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। আমরা প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছি। গত আগস্ট থেকে আমাদের এই আন্দোলন জারি হয়েছে, আগস্টের ১৩ তারিখ থেকে। আগস্টের ১৩ তারিখে আমরা সমস্ত বর্ধমান জেলার কোনো প্রশাসক বলতে পারবেন না যে তাদের কনসেন্ট আমরা দিই নাই। যেখানটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রশাসনের নজরেও আছে, প্রত্যেক প্রশাসনই বলছে যে হ্যাঁ এটা প্রয়োজন আছে। কিন্তু আমরা এখনও ধোয়াশায় আছি, প্রয়োজন আছে কিন্তু প্রয়োজনীয়তাটা যে বাস্তবে রূপ দেওয়ার সেইটা আমরা এখনো কোনো দিশা পাই নাই কোনো প্রশাসনের পক্ষ থেকে। এই জায়গাটা, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট জোন, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট জোন, আমরা যতদূর এখন পর্যন্ত পুলিশ রেকর্ড যেটা আমরা বারবার বলছি যে গলসি থানার যদি রেকর্ড ভ্যারি করা হয় তাহলে সেই রেকর্ডে আমরা দেখতে পাবো ইয়ারলি গলিগ্রাম গুসকরা রোড সংলগ্ন গলিগ্রাম মোড়ে ১২ থেকে ১৫টা অ্যাক্সিডেন্ট কেস আছে ইয়ারলি। সেই জায়গায় আমার মনে হয় বর্ধমান জেলার কোনো থানায় এরকম অ্যাক্সিডেন্ট জোন নাই। আমাদের দাবি এখানে ফ্লাইওভার করতে হবে, এখানে ফ্লাইওভার করতে হবে। বিষয়টি নিয়ে তারা প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তাছাড়া আগেও জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন, তবুও কোনো সুরাহা মেলেনি। তবে এরপরও ব্যবস্থা না নিলে এলাকার সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামের মহিলাদের নিয়ে দীর্ঘস্থায়ীভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ। উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েত অবস্থিত এবং এখানে গুসকরা রোড আছে, প্লাস হচ্ছে এখানে গলিগ্রাম থেকে বহু ছাত্রছাত্রী আমাদের বনসুজাপুর উচ্চ বিদ্যালয়ে, উচ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে এবং শহরে পড়াশোনা করতে যায় এবং কলেজের ছাত্রছাত্রীরাও গলসিতে পড়াশোনা করতে যায়। আমাদের স্কুলে ৪০০, উচ্চগ্রামে ৪৫০ ছাত্র সই করে আমরা দরখাস্ত জমা দিয়েছি এবং আমরা ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়াকে দিয়েছি, আমরা নবান্নতে জানিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, আমরা এসপিকে জানিয়েছি, আমরা ব্লকে জানিয়েছি, আমরা গলসি থানকে না, আমাদেরকে আমরা তো কোনো পাইনি। আবার দ্বিতীয়বার আমরা রিমাইন্ড দিয়েছি, আমরা চাইছি এটা হোক, এটা হলে খুবই ভালো হয়, এটা আমাদের একটা সত্যি করজোর অনুরোধ, আমাদের দাবিটা আমরা মানুন। আমাদের মাস্টারমশাই রয়েছে, আমাদের দাবি মানতে হবে, গলিগ্রাম গুসকরার মোড়টা কাছে আমরা চাইছি যাতে আমাদের সুবিধা হয়। আমাদের শুধু নয়, আমাদের গলিগ্রাম, বনসুজাপুর, মোহনারা, কুদরুকি, উচ্চগ্রাম, চড়কডাঙ্গা পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত অফিসেই বিভিন্ন লোকগুলো আমাদের এই দিকে পারাপার করে, যার জন্য আমরা চাইছি আমাদের এইখানটায় হোক, অন্য কোথাও হলে আমাদের এত সুবিধা হবে না, অসুবিধাই হবে। গরু বাছুর মানুষ জন ঘুরে ঘুরে আসতে পারবে না, ছেলেরা পারবে না, তার থেকে আমাদের এটা সহজ। আর গুসকরার রাস্তা বাস চাপতে পারবো, বাস আসবে, এই বাসে এসে আমরা নামতে পারবো, হাট বাজার করতে পারবো, চাষবাস করতে পারবো, ছেলেমেয়েরা প্রাইভেট থেকে, স্কুল থেকে সব কিছু যেতে পারবে, যাতে আমাদের এইটা হয়। সেই জন্য আমরা আত্মলোক সমবেত হয়েছি, আমাদের অনুরোধ যাতে করে এইটা আমাদের হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।